কদিন আগেও বিএনপি নেতারা কূটনীতিকদের সাথে বৈঠকে বলতেন যে যদি বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই অবস্থান থেকে বিএনপি সরে এসেছে। বিভিন্ন সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময় অন্তত তিনটি কূটনৈতিক বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যদি বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে তাহলে তাদের প্রধানমন্ত্রী হবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বছর বিএনপি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা সহ একাধিক দেশের রাষ্ট্রদূত এবং কূটনীতিকদের সাথে বৈঠক করেছে। এই সমস্ত বৈঠকের কিছু ছিল প্রকাশ্য, কিছু ছিল গোপন, নৈশভোজ বা মধ্যাহ্নভোজের নামে এই বৈঠকগুলো হয়েছে। এই সমস্ত বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। সেই সময় সরাসরিভাবে ইউরোপিয়ান ইউনিয়ন বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছিল যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কে প্রধানমন্ত্রী হবেন। এর উত্তরে বিএনপি নেতারা বলেছিল যে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এরপরই রাজনৈতিক অঙ্গনে এই নিয়ে কথা শুরু হয়, নানা রকম প্রশ্নের জন্ম হয়। কারণ বেগম খালেদা জিয়া বর্তমানে আইন অনুযায়ী নির্বাচনে অযোগ্য। দুটি মামলায় তিনি দণ্ডিত হয়েছেন এবং এই মামলাগুলোর মধ্যে একটি মামলা হাইকোর্টে তার দণ্ড বাড়িয়ে দিয়েছে। আপিল বিভাগেও এখন পর্যন্ত তার মামলাগুলো মীমাংসিত হয়নি। এমনকি আপিল বিভাগ থেকে তিনি রায়ও স্থগিত করেননি। এরকম পরিস্থিতিতে যে প্রক্রিয়াতেই বা যেভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হোক না কেন, বিএনপি যদি তাতে অংশগ্রহণ করে তাহলে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, যেমন তিনি পারেননি 2018 সালে। শুধু তাই নয়, বিএনপির দ্বিতীয় প্রধান নেতা তারেক জিয়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য অযোগ্য, কারণ তিনিও 21 আগস্টে গ্রেনেড হামলা মামলায় দণ্ডিত হয়েছেন। এছাড়া মানি লন্ডারিং মামলায় তাকে হাইকোর্ট দণ্ডিত করেছে। এরকম বাস্তবতায় বিএনপির শীর্ষ দুই নেতাই এখন নির্বাচনে অযোগ্য। আর বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন এবং তাকে অবশ্যই সংসদ সদস্য হতে হবে। আর এ কারণেই যদি বেগম খালেদা জিয়া বা তারেক জিয়া সংসদ সদস্য হওয়ার জন্য অযোগ্য হন তাহলে তারা প্রধানমন্ত্রীও হতে পারবেন না। কিন্তু বিএনপি গত বছর প্রায় পুরোটা সময় এই বক্তব্য দিয়ে আসছিল যে বিএনপি ক্ষমতায় আসলে বেগম জিয়াই প্রধানমন্ত্রী হবেন। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিয়েছিলেন। বিভিন্ন সূত্র বলছে এই ধরনের বক্তব্যের ফলে অনেকের মধ্যে ধারণা হয় যে বিএনপি আসলে নির্বাচনে যেতে চায় না, কারণ নির্বাচিত হলে তারেক জিয়া বা বেগম খালেদা জিয়া কেউই প্রধানমন্ত্রী হতে পারবেন না। কিন্তু এখন বিএনপি নেতা মির্জা ফখরুল আলমগীর অন্য সুরে কথা বলছেন। বিএনপি যদি শেষ পর্যন্ত নির্বাচন করে তাহলে পরে নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করবেন বলে ধারণা করা হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।